হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, আমিও ভালো আছি। সবাইকে শ্রদ্ধা, সালাম, শুভকামনা জানিয়ে আজকের গল্প শুরু করছি। আসসালামু আলাইকুম। আজকের গল্পের নাম অলক্ষণের জুতা। শোনো তাহলে গল্পটি। অনেক দিন আগে বাগদাদ শহরে আলী আবু তাম্বুরি নামে একজন ধনী লোক বাস করত। শহরের উপরে ছিল তার বিশাল বড় একটা বাড়ি, প্রচুর টাকা পয়সা। কিন্তু বাইরে থেকে কোনো লোক এসে আলী আবুকে ধনী লোক বলে বুঝতে পারত না। কারণ কি ছিল জানো? তার বেশভূষা একেবারে দিন দরিদ্রের মতো, আর তার পায়ের যে জুতা জোড়া সেটা ছিল শত তালি মারা। এই জুতার কারণে আবু আলীকে বাগদাদ শহরে সবাই চিনত। কথায় কথায় আবু আলীর জুতার কথা। সে যখন রাস্তা দিয়ে হেঁটে যেত, ছোট ছেলেরা তার পিছু পিছু দৌড়ে যেত, নানা রকম হাসির কথা বলতো। জুতাটা যে কবেকার, কতদিন আগে কোত্থেকে কিনা, আবু আলী নিজেও ভুলে গেছে। তবে জুতার প্রতি ছিল তার অসীম মায়া। জুতার কোথাও ফুটা হলে বা ছিঁড়ে গেলে সে জুতা ফেলত না, অমনি যে হাজির হতো মুচির দোকানে। আর মুচিরা তো আবু আলীকে চিনত তার জুতার কারণে। কেউ বিরক্ত হয়ে বলতো, এবার এক জোড়া নতুন জুতা কিনব। কে বলতো, পারবো না ওই ছিঁড়া জুতার উপরে তালি মারতে। কেউ আবার কাজের ভান করে নিচু হয়ে থাকতো। অবশেষে কোনো না কোনো মুচি তালি লাগিয়ে দিত তার জুতায়। সে তালি যেরকম চামড়া দিয়েই হোক, তাতে আবু আলীর কোনো সমস্যা নেই। এই জুতা নিয়ে আবু আলীকে পড়তে হলো মহাফ্যাসাতে। একদিন সে আসছিল শহরের মধ্যে দিয়ে, এমন সময় এক দোকানদার তাকে ডেকে বলল, ভাইয়া আবু আলী, ব্যবসার একটা মস্ত সুযোগ এসেছে। খুব সুন্দর নকশা কাটা কিছু শিশি এসেছে, যেগুলাই গোলাপ পানি আতর এগুলা ভরে বিক্রি করা যায়। এত সস্তা, তোমাকে কি বলবো। আর আমারও এমনই ভাগ্য বাপু, হাতে কোনো টাকা কড়ি নেই। তুমি যদি এগুলো 10 দিনার দিয়ে কিনে রাখো, আমি হলপ করে বলতে পারি এক মাস পরে এগুলো তুমি 200 দিনারে বেচতে পারবে। ব্যবসার একটা ভালো সুযোগ। আবু আলী সেই সুন্দর ফুল কাটা নকশাদার শিশিগুলো কিনে নিয়ে আসলো। এর তো একদিন পরে সে শহরের মধ্যে দিয়ে হাঁটছে, এমন সময় শুনলো কোন এক ব্যবসায়ী খুব সস্তাতে বর্ষায় থেকে গোলাপ পানি এনেছে। ছুটে গেল আবু আলী সেখানে। সত্যি খুব সস্তা। বিক্রেতা তাকে জানালো, 2 মাস ঘরে রাখতে পারলে সামনে ঈদ আসছে, এই গোলাপ পানি বেচে আবু আলী বিশাল ধনী হয়ে যেতে পারবে। কিনে নিয়ে আসলো সে গোলাপ পানি, খুব যত্ন করে শিশুগুলাতে ভরলো। এগুলো রাখবে কোথায়? অনেক চিন্তা করে সে জানালার উপরে উঁচু জায়গাতে রেখে দিল। বাড়ির পোষা বিড়ালটা সেখানে উঠতে পারবে না। মন তার বেশ ফুরফুরা। পরের দিন দুপুরবেলা সে শহরের হাম্মামখানায় গেল গোসল করতে। হাম্মামখানায় ঢুকতে যাচ্ছে, এমন সময় তার এক পুরনো বন্ধুর সাথে দেখা। আরে আলী আবু, কেমন আছো? কথা বলছে মুখের দিকে তাকিয়ে, আর বারবারই সে জুতার দিকে তাকাচ্ছে। আচ্ছা আচ্ছা, অনেক ভালো আছো শুনে খুব ভালো লাগলো। তা বন্ধু, জুতা জোড়া কি বদলাবে না? এটা পায়ে দিয়ে কি তুমি মরতে চাও? আচ্ছা আচ্ছা, ভালো থাকো ভালো থাকো বলে বন্ধু চলে গেল। আলী আবু গেল গোসল করতে। গোসল করে বের হয়ে দেখে কি সুন্দর ঝকঝকে এক জোড়া নতুন জুতা, ঠিক তার পায়ের মাপেরই। ও আচ্ছা,
এই জন্যই বন্ধু এত হাসছিল আর আন্তরিক ভাবে কথা বলছিল। তাহলে বন্ধুই আলিয়া বর্জুনের জুতা রেখে গেছে। আলিয়া বর্জুনটা পায়ে দিয়ে সোজা বাড়ির দিকে রওনা। আসলে জুতা যারা ছিল শহরের কাজী সাহেবের, তিনিও হাম্মাম খানায় গোসল করতে ঢুকেছেন। তাহলে আলিয়া আবুর জুতা জোড়া গেল কোথায়? এই ভিড়ে মানুষের পায়ের ধাক্কায় এটা গিয়ে ঢুকেছিল এক কোনায়, আর এমন ভাবে উল্টে পড়েছিল যে চেনা যাচ্ছিল না। খুঁজে খুঁজে ওটাই বের করা হলো। আর আলিয়া আবুর জুতা তো সবাই চিনে। কাজী সাহেব তো মহা রেগে গেলেন, বেটা এবার তাহলে চুরি শুরু করেছে। তখনই গেল পেয়াদা তার বাড়িতে, আলিয়া আবুকে ধরে আনা হলো। কাজী বিচার করে বললেন, শুনো, তুমি ধনী লোক, সম্মানিত লোক, তুমি এরকম কাজ করেছ যেটা কেউ ভাবতেও পারে না, তোমার জরিমানা 1,000 দিনার। হাই হাই হাই, কি অবস্থা! কিন্তু কি আর করে, আলিয়া আবু চুরির এই অপবাদ থেকে রক্ষা পাওয়ার জন্য 1,000 দিনার জরিমানা দিয়ে সে বাড়িতে আসলো। কিন্তু মনের মধ্যে তার আগুন জ্বলছে, এতগুলো টাকা গচ্ছা গেল এই পুরানো জুতার জন্য, ফেলেই দিব একে। সে শহরের বাইরে গেল, সেখানে কাঠের নদীর উপরে কাঠের পুলটা ছিল, তার উপর দাঁড়িয়ে জুতো জোড়া সে ফেলে দিল নদীতে। যাক, দুর্ভাগ্য, ভেসে যাক। তারপরে সে মনের কষ্ট নিয়ে শহরের এদিক সেদিক ঘুরতে লাগলো। এদিকে হয়েছে কি, এক জেলে মাছ ধরতে জাল ফেলেছিল, তার জালে উঠে এলো সেই জুতা। আর আলিয়া আবুর জুতা কে না চেনে বলো? জেলে বেশ খুশি হলো, কেমন করে আলিয়া আবুর জুতা পানিতে এলো এসব ভাবে ভেবে সে অস্থির। শেষে ভাবলো, যাই, ফিরিয়ে দিয়ে আসি জুতা, এর জন্য হয়তো আমাকে কিছু বকশিস দিতে পারে। জেলে জুতা নিয়ে এলো আলিয়া আবুর বাড়িতে, কিন্তু বাড়ির দরজা বন্ধ, কেউ নাই বাড়িতে। কি করা যায়, কিভাবে দিবে সে জুতা জোড়া? অনেক ভেবে সে ঠিক করলো, জানলা দিয়ে ছুঁড়ে ভিতরে ফেলে দি, উনি এসে যখন জুতা জোড়া দেখবেন খুশিই হবেন, তারপরে একদিন সুযোগ বুঝে বকশিস আদায় করে নেওয়া যাবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য আলিয়া আবুর, জেলে যেই না জুতা ছুঁড়ে মেরেছে জানলা দিয়ে, সেটা গিয়ে একেবারে তাকের উপরে, যেখানে সেই গোলাপ পানির দামি শিশিগুলা ছিল, সব পড়ে ভেঙে চুরমার। মন খারাপ নিয়ে আলিয়া আবু বাড়ি ফিরে এসে দেখে তার শিশি ভর্তি সব গোলাপ পানি মাটিতে লুটাচ্ছে, আর কাছের শিশিগুলা ভেঙে চুরে শেষ। কি দুর্ভাগ্য, একটার পর একটা আসছে এই জুতা জোড়ার জন্য। ঠিক আছে, এটাকে আমি পুঁতে রাখবো মাটির নিচে। মধ্যরাতে সে গেল জুতা জোড়া পুঁতে রাখতে। যেখানে সে গর্ত খুঁড়ছিল সেটা ছিল তার প্রতিবেশীর বাড়ির সীমানা। মধ্যরাতে তারা এরকম শব্দ শুনে সব দৌড়ে এলো, হারিকেন নিয়ে এলো। এসে দেখে কি, তাদের প্রতিবেশী আলিয়া আবু শীত দিচ্ছে। তারা তো অবাক, কোনো মতেই তারা আলিয়া আবুর কথা শুনলো না, বিশ্বাসও করল না। তারা তাকে কাজীর কাছে নিয়ে গেল। কাজী সাহেব বিচার করে আবারও জরিমানা। এইবার আলিয়া আবু ভাবলো, এই জুতাকে দূর করতেই হবে, ফেলে দিয়ে আসি শহরের নর্দমায়। সত্যি সে নর্দমার মধ্যে ফেলে দিয়ে আসলো। নর্দমা পরিষ্কার করতে ম্যাথর এসে দেখে আলিয়া আবুর জুতা, এ জুতা তো সবাই চিনে। সে জুতাকে নিয়ে ময়লার ব্যাগে উপরে রেখে, ময়লার ঝুড়ির উপরে রেখে আলিয়া আবুর বাড়ির সামনে আসলো। আহারে, বেচারি এই জুতাকে কত ভালোবাসে, কিভাবে এটা নর্দমার মধ্যে গেল? যা, যাই হোক, এটা থাক তার বাড়ির সামনে। সকালবেলা ঘুম থেকে উঠে আলিয়া আবু দেখে সেই জুতা বাড়ির সামনে।
ওহো, এই জুতা তো তাকে আরো ফ্যাসাদে ফেলবে। একে তো একটা না একটা কিছু করতেই হয়। শেষে সে জুতা নিয়ে চলে গেল কাজীর কাছে। কাজী সাহেব, আপনাকে বিচার করতে হবে। কার বিচার, কিসের বিচার? আমার এই জুতা জোড়ার কেন? এর দুঃখে আর আমি বাঁচি না, এর জন্য আমি পদে পদে বিলম্বিত হচ্ছি। কতবার জরিমানা দিলাম, সে তো আপনার এখানেই। হ্যাঁ জানি সবই, কিন্তু এখন কি হয়েছে? এখন কিছুই হয়নি। দয়া করে আপনি জুতা জোড়া কয়েদ করে রাখুন। জুতা কয়েদ করার কথা তো কখনো শুনিনি। শুনেননি, কিন্তু আপনি এবার রাখবেন। দয়া করে আমাকে রেহাই দিন। কাজী সাহেব তো সব ঘটনায় জানতেনই, তিনি আলিয়াবু জুতা জোড়া সত্যি কয়েদ করে রাখলেন। আর নিজের পকেট থেকে টাকা দিয়ে সুন্দর এক জোড়া জুতা তাকে কিনে দিলেন। বন্ধুরা, নিজের প্রয়োজনে অর্থ ব্যয় করা কিন্তু অপচয় নয়। আর জিনিস যখন পুরাতন হয়ে যায়, কিংবা কোনো সম্পর্ক, কিংবা পৃথিবীর অনেক কিছুই, আমি সব কিছু ব্যাখ্যা করতে চাচ্ছি না, মায়া ছাড়তে হয়। সত্যি মায়া ছাড়তে হয়।